প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম বা এখানে ছিল 20 সেন্টিমিটার 12 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতলে আয়নার সম্মুখে 4 সেন্টিমিটার দূরে এখন দিয়েছি। আগে দিয়েছিলাম কি আমি 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু ছিল, এখন ছিল এবং কোথায় আছে 4 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের অবস্থান মানে প্রতিবিম্ব আয়নার কোন জায়গায় সৃষ্টি হয়েছে এবং কতটুকু দূরে সৃষ্টি হয়েছে, আয়নার পেছনে হয়েছে না আয়নার সম্মুখে হয়েছে, আর প্রকৃতি মানে সৎ হয়েছে না অসৎ হয়েছে, সৎ মানে উল্টো হয়েছে না সোজা হয়েছে, এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম ফোকাস দৈর্ঘ্য থেকে যদি বস্তু দূরত্ব বা ফোকাস দূরত্ব থেকে বস্তু দূরত্ব যদি বেশি হয় তাহলে প্রতিবিম্বটা আয়নার সম্মুখে ঘটিত হয় এবং প্রকৃতি কী হয় সদেব উল্টা হয়। আর ফোকাস দৈর্ঘ্য থেকে যদি বস্তু দূরত্ব কম হয়, ফোকাস দূরত্ব থেকে বস্তু দূরত্ব যদি কম হয় তাহলে প্রতিবিম্ব কিন্তু অবতরণার পেছন দিকে হবে এবং কী হবে সোজা হবে অসৎ হবে। কিন্তু এটা মনে রাখবে ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তুর দৈর্ঘ্য দূরত্ব যদি কম থাকে। এখানে দেখো 12 সেন্টিমিটার ফোকাস এফ দেওয়া আছে, কত মানা দিতে হবে কারণ আমরা জানি অবতল দর্পণে কি হয় ফোকাস সবসময় কি হয় মাইনাস হয়, মনে আছে তো ছবিগুলো তোমাদের, এটা ভুল করে কিন্তু মেইন এটা কিন্তু। আচ্ছা একটি অবতল আয়না সম্মুখে 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখা ইউ মানে বস্তু তো কত ইউ সঙ্গে মাইনাস হয় 4 সেন্টিমিটার কি লাগে প্রতিবিম্বে অবস্থান ও প্রকৃতিবিম্বে ভি চাই, প্রতিবিম্বে ভি দিয়ে করি আমরা, প্রতিবিম্বে অবস্থান মানে আয়নার কতটুকু দূরে হয়েছে প্রতিবিম্ব সামনে হয়েছে না পেছনে হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। প্রকৃতি মানে কি, এটা অসৎ হয়েছে সৎ হয়েছে মানে সোজা হয়েছে না উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে আয়নার সামনে হোক বা পেছনে হোক। এখন আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করি, দেখো তো ফোকাস দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার আর বস্তু দূরত্ব কত 4 কম তো ফোকাস দূরত্ব থেকে দেখা যায় যে বস্তু দূরত্ব কম, অতএব এখনই আমরা কি বুঝলাম যে প্রতিবিম্বটা কি হবে দর্পণের পেছন দিকে গঠিত হবে, এই যদি হয়ে থাকে দর্পণটা এই মনে করো ফোকাস এই ভাস কেন্দ্র, হ্যাঁ এটা মেরু, প্রতিবিম্ব কি হবে এদিক হবে কিন্তু সোজা হবে, যেহেতু ফোকাস দৈর্ঘ্য 12 আর বস্তু দূরত্ব কত 4, অর্থাৎ ফোকাস থেকে বস্তু দূরত্ব কম কিন্তু মানে ফোকাসের ভেতরে আছে, ফোকাস যদি এই জায়গা থেকে ফোকাস যদি কোনো 12 সেন্টিমিটার হয় তাহলে বস্তু কত আর ঘুরে আছে কিন্তু এখানে আছে মনে করো, অর্থাৎ ফোকাসের ভেতরে আছে ফোকাস মেরু ভেতরে আছে কিন্তু এখন কনফার্ম হয়ে যায় প্রতিবিম্ব এদিকে হবে কিন্তু এবং কি হবে অসুবিধা হবে এবং ভি কি হবে ব্যবসাটা প্লাস বিরুদ্ধে হবে প্লাস। এখন অঙ্কটা করি আমরা, দেখো আমার প্রবলেম জানা আছে 1/v + 1/u = 1/v মানে প্রতিবিম্ব, এই ইউ মানে বস্তু দূরত্ব, এক মানে ফোকাস দৈর্ঘ্য। দেখো আমরা কি চাই, আমাদের ভিউ চাই কিন্তু ইউ কত হয়ে ইউ -4 ফোকাস কত দেওয়া আছে -12 ভি চাই, তো ভিলে তাকে লেফট হ্যান্ড এটা কি সমাধান তো তো জানা তো আছে তোমাদের মাসে মাসে মাস ইজিকল গেলাম মাসে যে কি হয়ে যাবে ক্লাস হয়ে যাবে এটা সমাধান, এটা মাস দেওয়া হয়ে আছে। এখন এলসি বের করো 12 এবং 13 কত হবে 12 এবং 4 তিন দিয়ে করো না 3 4 12 হবে না 3 দিয়ে কারণ 4 তাহলে কত দিয়ে কত হবে 4 দিয়ে করতে হবে ডিরেক্ট 3 4 12 4 1 4 কত হলো 3 4 12 12 1 12 হলো লসাগু, তাহলে 12 হলো লসাগু, যে 4 কত বাজে 3 বাজে 3 4 12 তো 3 1 3 বিউ 12 1 12 1 1 1 1/v = 3 2 1 দিলে কত হবে 2 3 কত আছে 12 আছে কাটাকাটি করো কি হবে 2 1 2 6 2 12 কি দাঁড়ালো আমার 1/v = 1/6 তাহলে ক্রস করো এখন v একে v সমান 6 একে 6
কি বেরিয়েছে প্লাস বেরিয়েছে আমি কনফার্ম হয়ে যাচ্ছি অঙ্কটা ভুল হয়নি, কারণ আমরা আগেই বলেছি যদি ফকা দৈর্ঘ্য থেকে গত দূরত্ব কম হয় তাহলে বি কি হবে প্লাস হবে, প্লাস মানে আয়নার পেছন দিকে প্রতিবিম্ব উঠিত হবে। কি বেরিয়েছে বি ধনাত্মক বেরিয়েছে, এখন কি লিখবে যেহেতু ভি ধনাত্মক সুতরাং প্রতিবিম্ব কোন দিকে হবে প্লাস হলে দর্পণের পেছন দিকে, সুতরাং প্রতিবিম্ব আয়নার পিছন দিকে কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, পিছন দিকে 6 সেন্টিমিটার দূরে গঠিত হইবে। আর কি চাই আমাদের? প্রকৃতি। এবং প্রকৃতি কি হবে আগেই বলেছিলাম যদি ওদিক হয় অসদম সুজা হয়, প্রকৃতি কি হবে অসৎ ও সুজা হইবে, যেহেতু ভি ধনাত্মক প্লাস পজিটিভ প্লাস সুতরাং প্রতিবিম্ব আয়নার পিছন দিকে হবে, সম্মুখে মানে কিন্তু পেছন দিকে 6 সেন্টিমিটার দূরে গঠিত হবে এবং প্রকৃতি অসদ সুজা হবে, জায়গাটা এইভাবে হবে। মনে করো এই একটা অবতল দর্পণ, এই দেখলাম এই হলো ফোকাস, এই হলো ভাস কেন্দ্র, এই যদি আর বস্তুটা রাখলাম এখানে তাহলে কি হবে এটা এই চুজা গিয়ে ফোকাস দিয়ে ক্রস করবে, আর একটা কি হবে এই গিয়ে এই ধরো তাহলে আয়নার ডান দিকে হয়েছে বিপুল দিকে হয়েছে, কিন্তু এ তো ফোকাসের ভেতরে আছে বস্তুটা, ওতে প্রতিবিম্বটা কি হবে আয়নার পেছন দিকে ঘুরিয়ে দেওয়া হবে, কিন্তু তুই কারেক্টার মধ্যে আঁকা তো আছেই, মধ্যে দিয়েছিলাম আগে আমি শিখেছিলাম ওতে, এইগুলো করতে গেলে আগে যাবে কি আয়না উত্তর আয়না না অবতর আয়না, অবতর আয়না সবসময় ফোকাস কি হবে মাইনাস হবে, এবং এটা জানবে ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তু দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কি হবে আয়নার সম্মুখে প্রতিবিম্বিত হবে এবং প্রকৃতির সৎ উল্টা হবে, আর যদি প্রকাশ থেকে বহুদূরত্ব যদি কম হয় তাহলে কি হবে আয়নার পেছন দিকে হবে প্রতিবিম্ব এবং প্রকৃতি কি হবে অসদ এবং সোজা হবে। যে কালকে দিয়েছিলাম প্রকাশ দূর থেকে বহুদূরত্ব ছিল বেশি আছে যে কম, তাহলে কম হলে কি হয় আয়নার পেছন দিকে হয় আর বেশি হলে আয়নার সম্মুখে হয়। এটা একটু তোমার চিন্তা করে করবে, তোমার একটা কপি নিজে করে আমাকে দেখাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এখানে দিয়েছিলাম চার না দিয়ে 8 গেছিলাম 8 সেন্টিমিটার দূরে, তুমি এটা করে আমাকে দেখাবে 8 সেন্টিমিটার। এই সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে প্রতিবিম্ব অবস্থান প্রকৃতি নির্ণয় করে তোমরা আমাকে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দেখি দেখবো কে কে পারলো, এটা রাখছি আমি করবো তোমরা এগুলা।